হ্যালো ফ্রেন্ডস, আমি কিসমত। তোমরা দেখছো কিসমত আইটি ইউটিউব চ্যানেল। তো ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিংয়ে আইটিআই তোমাদের যে অ্যাডমিশনটি হচ্ছে, নিউ রেজিস্ট্রেশন কিন্তু আমি বলে দিয়েছি 26/10/2022 তারিখ থেকে শুরু করে 27/10/2022 তারিখ অবধি কিন্তু চলবে। তো যে সমস্ত ক্যান্ডিডেট এখনও অবধি অ্যাপ্লাই করোনি, সেই সমস্ত ক্যান্ডিডেট 27 তারিখ অর্থাৎ আজকে রাত 12টা অবধি কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এবং যারা নিউ রেজিস্ট্রেশন করা হয়ে গিয়েছে অলরেডি, তারা কিন্তু তোমাদের যে মপ আপ স্পোর্টস কাউন্সিলিংটি হয়েছে সেটি কিন্তু তোমাদের কন্ডাক্ট করা হবে 28/10/2022 তারিখ থেকে শুরু করে 29/10/2022 তারিখ অবধি। তো এখানে যে সমস্ত ক্যান্ডিডেট এলিজিবিলিটির মধ্যে রয়েছে, সেই সমস্ত ক্যান্ডিডেট কী করবে না, তোমাদের যে অ্যাডমিশনটি করাবে, তো রিপোর্টিং টাইম কিন্তু তোমাদের সকাল 11টার সময় দেওয়া হয়েছে। এবং তোমরা কি দেখবে, তোমাদের যে সিটগুলি রয়েছে, কতগুলি কোন কলেজে সিট রয়েছে সেটি কিন্তু দেখে নেবে, পাবলিশ হয়ে গেছে। তো সেই যে লিস্টটি দেখার জন্য তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করবে। এবং যে পিডিএফটি এখানে দেওয়া হয়েছে, অ্যাভেলেবেল সিটস ফর দ্য স্পোর্টস অ্যালটমেন্ট টু বি কন্ডাক্ট ফ্রম 28/10/2022 টু 29/10/2022 তারিখে যে তোমাদের ওপেন কাউন্সিলিংটি অর্থাৎ স্পোর্টস কাউন্সিলিংটি হবে, সেই যেটি ব্যাপারে, সেই ব্যাপারে তোমাদের যে লিস্টটি সেটি কিন্তু বলে দেওয়া হয়েছে, কোন কলেজে কতগুলি সিট ফাঁকা রয়েছে এবং কোন ট্রেডে ফাঁকা রয়েছে। তো সেটি এটি কিন্তু ভালো করে দেখে নেবে, এবং দেখে নেওয়ার পরে তোমাদের যে কলেজে রয়েছে সেই কলেজে তোমরা পৌঁছে যাবে। তো এইখানে কী হবে না, তোমাদের কলেজে পৌঁছানোর পর যে প্রথম পৌঁছাবে অর্থাৎ ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিসেসে কিন্তু তোমাদের এই যে মপ আপ স্পোর্টস কাউন্সিলিংটি কিন্তু কন্ডাক্ট করা হবে। তো আমি তোমাদের সাজেস্ট করবো সকাল 11টায় রিপোর্টিং টাইম, তার আগে থেকে তোমরা পৌঁছে যাবে। যে প্রথমে পৌঁছাবে সেই কিন্তু সিটটি প্রথমে পাবে, অর্থাৎ তোমাদের 28 তারিখ অর্থাৎ আগামীকাল থেকে কিন্তু তোমাদের শুরু হয়ে যাবে 29 তারিখ অবধি। এবং 29 তারিখে পরেও কিন্তু তোমাদের কিছু সিট খালি থাকবে, যদি সম্পূর্ণ সিট পূর্ণ না হয় তো তোমাদের কিন্তু সেই সিটগুলোই কিন্তু আবার পুনরায় তোমাদের ডাকা হতে পারে। তো এইটি হচ্ছে তোমাদের মেন উদ্দেশ্য। তোমরা যে সমস্ত ক্যান্ডিডেট এখনও অবধি চান্স পাওনি, তারাও কিন্তু একবার চেষ্টা করতে পারো, তো তারাও কিন্তু পেয়ে যেতে পারো। প্রচুর সিট খালি রয়েছে, তো সিটের লিস্টটি আমি দেখাচ্ছি। তো এখানে তোমরা যে সিটটি দেখতে পাচ্ছ, অ্যাভেলেবেল সিট ফর স্পোর্টস অ্যালটমেন্ট টু বি কন্ডাক্ট ফ্রম 28/10/2022 তারিখ থেকে শুরু করে 29/10/2022 তারিখে। তো এখানে তোমাদের কতগুলি কোটাতে রয়েছে, তো এখানে অ্যাভেলেবেল সিট যতগুলি রয়েছে সেই সিটগুলির মধ্যে তোমাদের যে 1 থেকে 18টি পেজ রয়েছে, তো 18টি পেজের মধ্যে তোমাদের কিন্তু প্রচুর কলেজে প্রচুর সিট কিন্তু খালি রয়েছে। যে পুনরায় কলেজগুলি নতুন কলেজগুলি চালু হয়েছে সেই কলেজেও কিছু সিট খালি রয়েছে, এবং যে সমস্ত কলেজগুলি পুরনো কলেজ সেই সমস্ত কলেজ যারা অ্যাডমিশন নেয়নি সেই সিটগুলি খালি সিটগুলি কিন্তু তোমাদের পূর্ণ করা হবে। তো মানে হিউজ পরিমাণ সিট রয়েছে। তো ইলেকট্রিশিয়ান, ফিটার, ইলেকট্রিশিয়ান, টার্নার এবং বিভিন্ন যে ভালো ভালো ট্রেডগুলি রয়েছে সেই সমস্ত ট্রেডেও কিন্তু তোমাদের এখানে প্রচুর পরিমাণে সিট খালি রয়েছে। আর একটা কথা নোটিশে বলা হয়েছে যে ই গ্রুপে যে সমস্ত ক্যান্ডিডেট অ্যাপ্লাই করেছে তাদের ট্রেডগুলি, যে ট্রেডগুলি থাকে অর্থাৎ এম গ্রুপে যদি ক্যান্ডিডেট ফর্ম ফিল আপ করে থাকে, সেই এম গ্রুপে ক্যান্ডিডেট কিন্তু ই গ্রুপে যে ক্যান্ডিডেট যে ট্রেডগুলি আছে সেগুলি কিন্তু নিতে পারবে। এটি কিন্তু নতুন একটা আপডেট। এবং কিন্তু এই অর্থাৎ ই গ্রুপে যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু এম গ্রুপে কোনো ফর্মে অর্থাৎ কোনো ট্রেড নিতে পারবে না, এটা একটা যে বিশেষ আপডেট। এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে সিট খালি রয়েছে, ওয়েল্ডার, ফিটার, ইলেকট্রিশিয়ান, যে সমস্ত ভালো ভালো ট্রেডগুলি। তো আমি সাজেস্ট করবো তোমরা তোমাদের যে টাইমটি দেওয়া হয়েছে সেই টাইমের কিছুক্ষণ আগে পৌঁছে যাবে, তাহলে কী হবে তোমাদের যে চান্স পাওয়ার সুযোগটি কিন্তু আরও বেড়ে যাবে। তো এখানে তোমরা দেখে নিতে পারবে তোমাদের যে যে বাড়ির আশেপাশে যে সমস্ত কলেজগুলি রয়েছে সেই সমস্ত কলেজগুলিতে কতগুলি সিট খালি রয়েছে এবং কোন ট্রেডে খালি রয়েছে সেটি কিন্তু তোমরা বিস্তারিত কিন্তু এখানে দেখে নিতে পারবে। তো ভিডিওটা এই পর্যন্ত, যদি ভালো লাগে থাকে বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবে। আমাদের চ্যানেল নতুন দর্শক হয়েছে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবে, যাতে সবার আগে সবার প্রথম আমাদের ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজকে এই পর্যন্তই, নমস্কার।